আচ্ছা, এরপরে আরেকটি প্রশ্ন এখানেও আমরা দেখতে পাচ্ছি, নাম নেই, বলা হয়েছে কিভাবে মা বাবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যায়, বিষয়টি নিয়ে আলোচনা করলে উপকৃত হতাম। এখানে দীর্ঘ আলোচনার কোনো আমরা অবতারণা করব না, শুধু এতটুকু বলবো বাবা মায়ের সাথে শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক সন্তানদের তৈরি করতে হবে, আর বাবা মায়ের সন্তানদেরকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে এবং তাদেরকে পর্যাপ্ত সময় দিয়ে তাদেরকে তারবিয়ত দিয়ে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা যায়। এবং তার জন্য অনেকগুলো স্টেপ আছে। বাবা মা সন্তানদের সাথে প্রতিদিন কিছু কথা বলবেন, গল্প করবেন, তাদের ভালোমন্দ খবর নেবেন, তাদের প্রতিষ্ঠানের পড়াশোনার খবর নেবেন, তাদের বন্ধুবান্ধব সম্পর্কে জিজ্ঞেস করবেন, একটু হাসি তামশা করবেন, বাচ্চাদেরকে বলবেন হাদিস শোনাও, কোরআন শোনাও ইত্যাদি, এভাবে নানাভাবে তাদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তুলবেন। পুরো পরিবারের মধ্যে পরিবেশটা যেন কখনো ভার বা ভারাক্রান্ত না হয় সেটাকে খেয়াল রাখবেন। পরিবারে যেন লাগালাগি, মারামারি, গালিগালাজ এই টাইপের সম্পর্ক না হয়। প্রত্যেকে একে অপরের সাথে বাসা আসার পরে বাবা সব সন্তানের সাথে বুক মেলাবেন, ভাই ভাই বুক মেলাবে, বোন মায়ের সাথে বুক মেলাবে, স্বামী স্ত্রী একে অপর কোলাকুলি করবেন। হ্যাঁ, তারপরে সন্তানরা যখন আসবে হয়তো বাবার হাতে বা কপালে চুমু খাবে, তাই না? এই সুন্দর পরিবেশ যদি তৈরি করা যায়, তাদেরকে যদি বাবা মা হিসাবে স্নেহ মমতা দেওয়া যায়, তাহলে দেখবেন যে তারা বন্ধুসুলভ হয়ে যাবে, ফ্র্যাঙ্ক রিলেশন হবে। আমার মনে হয় আমাদের অনেক বাবা আছেন জীবনেও সন্তানের কপালে চুমু খাননি, অনেক মা আছেন কখনও সন্তানকে বুকে জড়িয়ে ধরেননি, কেন যেন লজ্জা পান। এই লজ্জা কী লাভ হবে বলেন? মা বাবা সন্তানকে বুকের মধ্যে এমনভাবে আলগিয়ে রাখবেন, আপনার মুরগি দেখেন না, মুরগি তার বাচ্চাকে কীভাবে আলগে রাখে? অনেক মা বাবা সন্তানকে এভাবে স্নেহ মমতা দেন না, সন্তান দূরে সরে যায়, অন্য জায়গায় গিয়ে স্নেহ মমতা খোঁজে। আর সন্তানও অনেক সময় একটু বড় হয়ে যাওয়ার পরে সে আড্ডায় কিংবা বন্ধুবান্ধবের সাথে এতটাই সে মগ্ন হয়ে যায়, বাবা মায়ের খোঁজ খবর রাখে না, ঘরে ঢুকে যে বাবাকে একটু জড়িয়ে ধরবে, মাকে একটু জড়িয়ে ধরবে, বাবার কপালে মায়ের কপালে চুমু খাবে, তাদের ভালো মন্দ খবর নেবে, তাদের জন্য মাঝে মাঝে গিফট নিয়ে আসবে, একটা দুটো ফুল নিয়ে আসবে, তাদের পছন্দনীয় খাবার নিয়ে আসবে, সেই সময় অনেকের হয় না। তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো আকাশ থেকে নাজিল হবে না, ওটা আমাদেরকে তৈরি করে নিতে হবে, তাই না? আমি আশা করি এভাবে যদি আমরা চর্চা করি, বাবা মাও আমাদের বন্ধু হবে আর সন্তানরা বাবা মায়ের বন্ধু হবে ইনশাআল্লাহ।